এত বড় চিকেন স্যাটে এটার দাম নাকি 35 টাকা, মানে মোটামুটি 100 গ্রামের মধ্যেই হবে, 30 টাকা পিস। 30 টাকায় 100 গ্রাম? হ্যাঁ, এটা আমাদের এখানে সবচেয়ে ফেমাস আইটেম। যদি কারোর মাথায় মারা হয় ভাই, মাথা পেটে যাবে। চিকেন পকোড়া 15 টাকা বোম এটা? হ্যাঁ, লিটারালি এটা ভাষণ করেছি বোম। একটুখানি খাওয়া যাক, চলো লেটস ডু ইট। তৃপ্তি করে খেতে গেলে মুখে লাগবে, কিছু করার নাই বস। দেখো পুরো তুল 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 তুল, এই ছাড়িয়ে পড়ে গেল। খাবার টেস্ট আমার দারুণ লেগেছে দাদা বৌদি, ফ্রাইড আই। চলো লেটস ডু ইট, ছাকানা ভাই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে ঠিক এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু ফ্রাইড আইটেম মাত্র 15 টাকা থেকে শুরু। তাছাড়া প্রচুর রকম ফ্রাইড আইটেম আছে যেগুলো কিন্তু প্রাইস টু রিজনেবল এর মধ্যে অনেকটা ভালো, আর ইউনিকনেস আইটেম তো আছে। তো তোমরা এখানে আসবেটা কি করে, কি করে দিচ্ছে এতটা কম দামে, সবটাই কিন্তু জানা থাকবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফেসবুক পেজটা ফলো করো। ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো ফুড ব্লগ আর সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস দিদি, কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি। আচ্ছা দিদি, তোমাদের এখানে যে দেখছি এত রকম ফ্রাইড আইটেম আছে, তো এগুলোর প্রাইস কি কি আছে, একটু লাভ কিছু হচ্ছে? হ্যাঁ মোটামুটি লাভ হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা তোমাদের এখানে কি কি আইটেম আছে একটুখানি বলে দাও। আমাদের এখানে চিকেন, এটা চিকেন সাটে, এটা 35 টাকা পিস। এটা চিকেন ললিপপ, মানে মোটামুটি 100 গ্রামের মধ্যেই হবে, এটা 30 টাকা পিস। 30 টাকায় 100 গ্রাম? হ্যাঁ, এটা আমাদের এখানে সবচেয়ে ফেমাস আইটেম। এটা চিকেন পকোড়া 15 টাকা, মাত্র 15 টাকায় চিকেন পকোড়া, তাই? হ্যাঁ মোটামুটি লাভ হয়, আমরা চাইছি সেলের উপরে আমাদের লাভটা। সেলের উপরে লাভ হয়ে যায়। দোকানটা ওপেন করো কটা থেকে? 5:30টার মধ্যে হয়ে যায়, 10টা সাড়ে 10টা। এটা মোটামুটি সব হয়ে যায়, তাই তো? আমার মানে লকডাউনের পর থেকে আমি জানতে পারি আমার একটা ব্রেন টিউমার আছে, মানে আমার এই অভাবের জন্য আমি এই ব্রেন টিউমারটাকে মানে চিকিৎসা করাতে পারছি না। হোমিওপ্যাথি দেখাচ্ছি আপাতত এখন, কিন্তু অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, বলেছিল অপারেশন করতে, কিন্তু আমাদের এতটাও সামর্থ্য নেই যেটাতে আমি অপারেশন করতে পারবো এই মুহূর্তে, কারণ আমাদের আর্থিক অবস্থাটা খুব অতটাও সচ্ছল না এই মুহূর্তে। আবার তারপর আমার ছেলেটাকেও স্কুলে ভর্তি করার ব্যাপার আছে, মানে পুরোটাই ডিপেন্ড করছে আমার এই ফুড কার্টটার ওপরে, ওই জন্যে আমি এই মুহূর্তে আমার চিকিৎসাটা করতে পারছি না। তো আমি ভিডিও থেকে এটুকুনি বলতে চাই যে আমার, আমি ভাইরাল হতে চাই না, আমার যেন ওই ভিডিওটা দেখে সবাই আমার দোকানে একটু খেতে আসুক। আমি এইটুকুনি মানে আপনাদের কাছে জোরহাত করে বলছি, আমাদের আমাদের দোকানে একটু খেতে এলে আমাদের খুব ভালো হয়, হেল্প হয়। অবশ্যই আসবে যদি সবাই আসবে। ওকে অলরাইট গাইস, দাদাদের দোকানে এখন এসেছিলাম, দাদারা ফ্রাইড আইটেম গুলো দিয়েছে, জাস্ট একটুখান দেখা দেবো। এত বড় চিকেন স্যাটে আছে, চিকেন ললিপপ আছে, আর এটা কি দাদা বোম নাকি এটা কি জিনিসটা? কি চিকেন পকোড়া বললে? চিকেন পকোড়া, তাই তো? সাথে কিন্তু 3 রকমের কিন্তু সস দিয়েছে। এইটা হচ্ছে শেজওয়ান সস, এটা হচ্ছে বাদামের চাটনি, আচ্ছা ধনিয়া পাতার চাটনি, সালাডের সাথে মশলা মাখানো আছে। বাহ, এটার দাম নাকি 35 টাকা, 100 গ্রামের চিকেন ললিপপ এর দাম নাকি মাত্র 25 টাকা, বড় চিকেন পাকোড়া এটার দাম 15 টাকা। এটা যদি কারোর মাথায় মারা হয় ভাই, মাথা পেটে যাবে, এত বড় সাইজ এটা। বোম এটা? হ্যাঁ লিটারালি এটা ভাষণ করেছি বোম, কারণ এত বড় তো চিকেন পকোড়া কোথাও দেখিনি, তাও মাত্র 15 টাকায়। দাদাদের দোকানটা কোথায় তোমাদের লোকেশনটা বলেছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইউনিকনেস আইটেম আছে, আর তাছাড়াও কিন্তু প্রাইস টু রিজনেবল এর মধ্যেও আছে। 15 টাকায় আমার তো মনে পড়ে না যে সন্ধ্যাবেলা টিফিন করার জন্য কোথাও তোমরা পাবে। তো এইবার তোমাদেরকে বলি, কোয়ান্টিটি তো অনেকটা দিয়েছে, বাট কোয়ালিটিটা কেমন হবে, এর টেস্টটা কেমন হবে, টেস্টটাই কিন্তু মেইন ম্যাটার করছে। তো চলো এটা খেয়ে দেখি কেমন হয়, তোমাদের রিভিউটা দিয়ে বলি। ফার্স্টে এটা চিকেন পকোড়ার দাম পড়েছে মাত্র 15 টাকা, পাঁচটা কামড় দিয়ে চলো লেটস ডু ইট, খেয়ে দেখা যাক। ছিটকে পড়ে যাওয়ার মতো লিটারালি অবস্থা হচ্ছে, এত সুন্দর টেস্ট, ভোয়াটা উঠছে দেখেছো। আর তাছাড়া কিন্তু এখানে চিকেনটা কিন্তু পুরো সলিড চিকেন, পুরো কিন্তু সলিড বোনলেস পিসের কিন্তু পাকোড়া, দাম মাত্র 15 টাকা। চিকেনটা ইউজ করা হয়েছে, কতটা ফ্রেশ সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে চিকেনটা আর পাকোড়াটা দিয়ে এটা হচ্ছে গিয়ে বাদামের চাটনি, একটু টেস্ট করে দেখা যাক, চলো লেটস ডু ইট। আমি আগেই বলেছি যে চিকেনটা কতটা ফ্রেশ সেটা তোমরা ভিতরে দেখেই বুঝতে পারছো। চিকেন পাকোড়াটা 15 টাকার হিসাবে না,
খেতে যথেষ্ট ভালো। আচ্ছা কোটিং এর কথায় যদি আসি, কোটিং এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস আছে, এমন নয় যে শুধু অনিয়ন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু বাঁধাকপি দেওয়া আছে আর প্রচুর রকম সিক্রেট ইনগ্রেডিয়েন্টস মশলাও দিয়েছে, যার কারণে কিন্তু ব্যাপারটা কুড়মুড়ে টাইপের হয়েছে। এর কারণে কিন্তু টেস্টটা আরো অনেকটা বেশি ভালো লাগছে। তো চলো আমি এটা খেয়ে নিই, এরপরে চিকেন স্যাটেটা খেয়ে দেখাই তোমাদেরকে কেমন টেস্ট হয়েছে। এরপরে তোমাদের যে আইটেমটা দেখাবো সেটার দাম হচ্ছে ভাই চিকেন স্যাটে, মাত্র দাম নাকি 35 টাকা। এত বড় চিকেন স্যাটের দাম মাত্র 35 টাকা। এর ভিতরে ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে আর বোনলেস কিন্তু চিকেন আছে 3 পিস বলেছে। এবার ডাইরেক্ট এটা কামড়িয়ে খেয়ে দেখা যাক, বেশি না বকে ভাট চড়ে খাওয়া যাক, লেটস ডু ইট। ছাকানাকা ভাই ভাই জাস্ট দেখতে পাচ্ছ চিকেনের পরিমাণটা যতটা বলেছে তার থেকেও কিন্তু অনেকটা পরিমাণে আছে এর মধ্যে, আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। আর একটুখানি জাস্ট সেজওয়ান সসে মিশিয়ে একটুখানি খাওয়া যাক, চলো লেটস ডু ইট। পুরো বোনলেস চিকেন দেখতে পাচ্ছ, জাস্ট ধোঁয়া উঠছে গরম গরম। শীতকালের সন্ধ্যাবেলা ঠিক এমনই কিন্তু গরম গরম আইটেম খেতে ইচ্ছে করে। তোমাদের যদি খেতে ইচ্ছে করে অবভিয়াসলি কিন্তু দাদার দোকানে আসবে। আর এটার ওজন যদি আমি বলি কমের ওপরে 200 গ্রাম প্লাস আছে, হ্যাঁ সিরিয়াসলি বলছি। এবার এর মধ্যে চিকেনের পরিমাণটা হয়তো 100 গ্রাম আছে, বাট এর ভিতরে যে ক্যাপসিকাম অনিয়নগুলো দিয়েছে এগুলো দিয়ে মোটামুটি এর ওজন 200 থেকে 250 গ্রাম অ্যাপ্রক্স আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি এর ভিতরে কি কি আছে তোমাদের কিছু বুঝতে পারছো না, যেহেতু এতে ব্যাসমের কোটিংটা আছে তাহলে খুলে এটাকে পোস্টমর্টম তো করতেই হবে, সেটা তোমাদের একটু দেখাই। জাস্ট দেখতে পাচ্ছ চিকেনগুলোর পরিমাণ, আমি ফার্স্টেই কিন্তু বলেছিলাম 100+ অ্যাপ্রক্স কিন্তু চিকেন আছে। আর তাছাড়া কিন্তু এখানে অনিয়ন আছে প্রচুর রকম। কোটিং এর কথা যদি বলি কিন্তু খুবই পাতলা কোটিং, অন্যান্য জায়গায় যেমন থাকে কোটিংটা অনেকটা বেশি, বাট এখানে কিন্তু কোটিংটা কিন্তু একদমই বেশি না। চিকেন স্যাটেটার ভিতরে দেখো চিকেনটা দেখো, অরিজিনাল ফ্রেশ চিকেনের ভিতরে কিন্তু এই জিনিসটা থাকবে, তুমি যখন ভাঙবে তখন কিন্তু শেডেড চিকেনের মতো ভেঙে যাবে, তাহলেই তুমি বুঝবে যে অরিজিনাল ফ্রেশ চিকেন। কিন্তু ইনফরমেটিভ চ্যানেল, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো, দাদি সাবস্ক্রাইব করো। এরকম খেতে গিয়ে যদি মুখে না লেগে যায় তাহলে তুমি ফুড ব্লগার না, তৃপ্তি করে খেতে গেলে মুখে লাগবে, কিছু করার নাই বস। আর ফুড ব্লগারটা কি বলে, অসাধারণ, ফাটাফাটি অসাধারণ, আর কি যেন বলে ভীষণ ভালো, তাই তো। ওকে অলরাইট গাইস, হাতে বা নিয়ে নিয়েছি কিন্তু চিকেন ললিপপ, যেটা কিন্তু 100 গ্রামের উপরে ওয়েট আছে আর এটার দাম নাকি মাত্র 30 টাকা। আর এর ভিতরে পুরোটা কি চিকেন থাকছে অরিজিনাল বোনলেস চিকেন সেটা কিন্তু দেখবো। বলেছে এর ভিতরে একটা বোন থাকে আর এর উপরে পুরো কোটিংটা দেওয়া থাকে, কিন্তু পুরো বোনলেস চিকেনে, ঠিক আছে। তো চলো দেখা যাক এটা অরিজিনাল খেতে কেমন হবে, চলো এটা একটুখানি ভাঙা যাক। ও দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোটিংটা, দেখতে পাচ্ছ কতটা পাতলা, মানে এপাশ থেকে ওপাশ দেখা যাবে এতটা পরিমাণে কিন্তু পাতলা কোটিং। আর পুরোটাই কিন্তু চিকেন আছে এখানে দেখতে পাচ্ছ, দেখো পুরো তুল 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 তুল, এই ছাড়িয়ে পড়ে গেল তো। জাস্ট এখানে দেখতে পাচ্ছ কিন্তু 100 গ্রামের উপরে কিন্তু চিকেন বলেছে ঠিক ততটাই আছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলেছি ফ্রেশ চিকেন কিনা সেটাও কিন্তু দেখাবো, চলো লেটস ডু ইট একবার ঝাঁকানাকা ভাই। চিকেনটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, আর ভিতরে পর্যন্ত কিন্তু মশলাটা গিয়েছে, যেই কারণে কিন্তু চিকেন ললিপপটা টেস্ট আমার বেস্ট লেগেছে। এইবার একটা ঝাঁকানাকা বাইট হবে, 3 রকমের সস আছে, স্যালাড আছে। আচ্ছা দাদা তোমাদের এখানে স্যালাড যদি ফুরিয়ে যায় তাহলে কেউ যদি চায় আবার তোমরা কি স্যালাড সস দাও? আমি আবার দিই। আচ্ছা আচ্ছা, আমার সামনে বাড়ি, বাড়ি থেকে এরি চলে আসো। তাহলে একটু কোটিং দিয়ে, একটু চিকেন দিয়ে, একটু বাদামের চাটনি, তাহলে লেটস ডু ইট ঝাঁকানাকা ভাই। দেখো খাবারের টেস্ট, আমার ওপিনিয়ন বলছি খাবারের টেস্ট আমার দারুণ লেগেছে। এইবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কি করে আসবে সেটার লোকেশনটা তোমাদের একটুখানি দিদির মুখ থেকে শুনে নাও। আচ্ছা দিদি, এই জায়গাটা যদি কেউ আসতে চায় তাহলে একটু লোকেশনটা একটু ভালো করে একটু বুঝিয়ে দাও। ব্যারাকপুর স্টেশনে নেমে 3 মিনিটের হাঁটা পথ, চিড়িয়ামোড়, চিড়িয়ামোড়ের ওখান থেকে শান্তিবাজার আসলে অ্যাপোলো ফার্মেসির সামনেই আমরা বসি, মানে পাশে। আর ওই দিক থেকে আবার যদি সেটা কেউ না বুঝতে পারে তাহলে স্পেন্সারের আগে, এইদিকে স্পেন্সার আছে। তো লোকেশনটা তোমরা শুনে নিলে, এখনো এতটা কিছু আছে এগুলো সবটা খেয়ে নি, দেন ব্যাক করছি। এখানে পায়েলদি খাবার খাচ্ছে, কেমন লাগছে? কেমন লাগছে প্লেটের অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন লাগছে, বেশ ভালো। আর যথেষ্ট রিজনেবল প্রাইসে ওনারা সেল করছেন, মাত্র 15 টাকায় চিকেন পকোড়া পেয়ে যাচ্ছেন আর মাত্র 30 টাকায় চিকেন ললিপপ, এতটা কম দামে, তার সঙ্গে একদম কিন্তু বোনলেস চিকেন দিয়ে চিকেন পকোড়া, জাস্ট ফাটাফাটি, কোনো
আর দেরি না করে ছুটে ছুটে চলে আসুন ব্যারাকপুরে। ব্যারাকপুর মানে সবাই বোঝে দাদা বৌদি, বাট ব্যারাকপুর মানে এখন হয়েছে দাদা বৌদি ফ্রাইড আইটেম। ছুটে ছুটে চলে আসুন দাদা বৌদি। প্রাইসের দিক দিয়ে খুবই কম, প্লাস কোয়ান্টিটির দিক দিয়ে অনেকটাই বেশি দেয় এখানে। সেটার জন্য এই দোকান থেকে খেতে আমার খুবই ভালো লাগে। এখানে বিগত আমি 5-6 মাস ধরে খাচ্ছি। হ্যাঁ, বন্ধুদেরকে রিকমেন্ড করবো, এখানে খাবারটা যদি ভালো লাগে আবার এসে খেয়ে যেতে পারবে। তাড়াতাড়ি কিন্তু বেল আইকনে প্রেস করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফলো করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণ জন্য হাই ফাই এন্ড বাই।